হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ অ্যান্ড মেডিকেল গাইডেন্স প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল কোলেস্টেরল কি কোলেস্টেরল হল এক ধরনের ফ্যাট জাতীয় নরম জিনিস যেটা আমাদের লিভার তৈরি করে এই কোলেস্টেরল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষের আবরণ তৈরিতে এবং হরমোন এবং ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে এই কোলেস্টেরল আমাদের রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয় টাইপসের মধ্যে কোলেস্টেরল প্রধানত দুই ধরনের একটা এলডিএল আর একটা এইচডিএল এলডিএলকে কখনো কখনও ব্যাড কোলেস্টেরল বলা হয় এবং এইচডিএলকে গুড কোলেস্টেরল বলা হয় এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন অর ব্যাড কোলেস্টেরল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এলডিএলকে ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বলা হয় এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যখন রক্তে এলডিএলের মাত্রা বৃদ্ধি পায় তখন কোলেস্টেরল আমাদের ধমনীতে একটা প্লেক তৈরি করে এই প্লেকটা আমাদের ধমনীকে সরু করে দেয় এবং রক্তে প্রবাহতে বাধা সৃষ্টি হয় এই রক্ত প্রবাহতে বাধা সৃষ্টি হওয়ার ফলে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং এই রক্ত জমাট বাঁধার জন্য আমাদের হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এইচডিএল অর গুড কোলেস্টেরল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিনকে গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল বলা হয় কেননা এটি এলডিএলকে বা ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল যেটা তাকে বাইরে বের করতে সাহায্য করে প্রথমে সেটি লিভার থেকে বাইরে বের করে আনতে সাহায্য করে এবং পরবর্তীতে আমাদের শরীর থেকে নিঃসরণে সাহায্য করে এছাড়াও এইচডিএল কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল আমাদের ধমনীতে কোনো প্লেগ তৈরি হতে দেয় না এবং এই এইচডিএল কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল আমাদের হার্টের সমস্যা বা স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে অনেক অংশে কমিয়ে দেয়